Take a chance. Live your life for just one night. No looking back. Cause tonight will make you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে আমরা মূলত শপিংয়ে যাচ্ছি, সেই শপিং ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি বাসা থেকে, তো যেহেতু ছয়টার মধ্যে আবার ফিরতে হবে এই জন্য একটু তাড়াহুড়া করছি আর কি। তো লাঞ্চ টাইম যখন ছিল, লাঞ্চ করে বেরোতে বেরোতে প্রায় তিনটা সাড়ে তিনটা অলরেডি বেজে গিয়েছি। তো এই তো বাসে উঠে গিয়েছি, তো আমাদের আরেকটা বাস চেঞ্জ করতে হবে। আর আজকে আমরা যাচ্ছি পট্টাদি রোমায়। তো পট্টাদি রোমা হচ্ছে এই রোম শহরের সবচেয়ে বড় মার্কেট, শপিং কমপ্লেক্স। তো পট্টাদি রোমা নামটা ইতালিয়ান, এটার অর্থ হচ্ছে রোমের দরজা। তো আজকে রোমের দরজা কতখানি খোলা আমাদের জন্য সেটাই দেখার বিষয়, কারণ অনেকদিন শপিংয়ে যাই না, প্রায় তিন মাস পরে আমরা শপিংয়ে যাচ্ছি। এই তো আরেকটা বাস চেঞ্জ করব এখন। তো চেঞ্জ করে অলরেডি আমরা চলে এসেছি পট্টাদি রোমার কাছাকাছি। তো বাস থেকে নেমে গেলাম, এখন আমরা পট্টাদি রোমায় যাচ্ছি। তো ডিসেম্বর মাসে এখানে তো ক্রিসমাসের উৎসব থাকে, তো এবছর করোনার জন্য সব কিছুই তো একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো এসে দেখলাম যে না, এখানে পট্টাদি রোমার যে মেন গেট সেটা অবশ্য সাজানো হচ্ছে এই নাতালের জন্য। নাতাল বলে এখানে ক্রিসমাসের অনুষ্ঠান বা এই ছুটিটাকে, তো সেই জন্য সাজানো হচ্ছে। গত বছর খুবই সুন্দর ছিল এখানের সাজানো গোছানো পরিবেশটা, তখন অবশ্য আমার চ্যানেলটা ছিল না, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এই বছর দেখি কি অবস্থা, যদি সুন্দর হয় সব কিছু তো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো একদমই ঠান্ডা পরিবেশ। আমরা কিন্তু আজকে সোমবার, সোমবারে এসেছি, রবিবারে হয়তো লোকজন একটু বেশি থাকে। তো এই পাশের মার্কেটটা আজও এসে দেখলাম বন্ধ। তো করোনা চলাকালীন সময়ে যতবার আসলাম এই মার্কেটে ততবারই এই পাশটা বন্ধই দেখলাম। তো এই পাশটা হচ্ছে আউশান মার্কেট, ইতালিতে যারা আছেন তারা জানেন। তো আউশানে হচ্ছে ক্রোকারি, সতী, প্রসাধন সামগ্রী সব কিছুই পাওয়া যেত। তুমি যাও, তাই তো আমরা পিয়াসা ইতালিয়ায় ঢুকেছিলাম। তা সেখানে থেকে আপসারার জন্য ড্রেস নিলাম, ড্রেস বলতে একটা জ্যাকেট নিয়েছি আর এক জোড়া জুতো নিয়েছি। তো জুতাগুলো কিন্তু 50% ডিসকাউন্ট দিচ্ছে এই সময়টায়, আর জ্যাকেটটা অনেক সুন্দর। তো সেটা আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি, তো বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো। অনেক সুন্দর একটা জ্যাকেট, আর জুতাটাও রিজনেবল প্রাইসেই নিতে পেরেছি। তো আমরা মূলত বাচ্চাদের ড্রেস কেনার জন্যই এসেছি, শীতের পোশাকের জন্য। আর আমার ভাগ্নি আবার আমার বোন, তো ওরা আমাদের এখানকার বড় মার্কেট সেটা দেখেনি, যেহেতু রোমে ওরা প্রথম এসেছে সেজন্যই আসা। তো ওদের ওখানে আমরা যখন ভেনিস গিয়েছিলাম গত বছর, তখন ওদের বড় শপিং কমপ্লেক্স যেটা, সেখানে আমরা গিয়েছিলাম। অবশ্য সেটা ভেনিস যারা আছেন জানেন অবশ্যই, নাভি দি ভেরো, খুব সুন্দর একটা শপিং কমপ্লেক্স। আর সেরকম হচ্ছে আমাদের রোমের এটা পট্টাদি রোমা।
তাই তো আমরা ঢুকলাম এই সেমে। তো এখান থেকে কিন্তু গতবার শপিং এ এসে আমার কুর্তি নিয়েছিলাম আর আপসারার সামারের ড্রেস নিয়েছিলাম, কিন্তু এবার ঢুকে তেমন ভালো কিছু পাচ্ছি না পছন্দ মতো। তো একটু ঘুরে দেখছি যে পছন্দের কিছু পাওয়া যায় কি না। তো না, পছন্দ হলো না কিছু। এখন আমি যাচ্ছি আলকটে। তো আমরা ঢুকে পড়েছি আলকটে। আলকটে কিন্তু বড় মানুষ টিনেজ যারা তাদের জন্য খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। আর আলকটের ড্রেস আমার সবসময় ভালো লাগে। আমি এখান থেকে গতবার জ্যাকেট নিয়েছিলাম, খুবই সুন্দর কালেকশন থাকে ওদের। তো পিয়াসা ইতালিয়া থেকে আপসারা ড্রেসগুলো কেনা হয়, আর আলকট থেকে আমার আমার ছেলের বা ওর বাবার এই ধরনের ড্রেসগুলো আমরা এখান থেকে নিই। তো আলকট থেকে নিয়ে নিয়েছি শাকিরার ড্রেস, আমার বোনের মেয়ের আর আমার ছেলের। তো অলরেডি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের একদম তাড়াহুড়া, শপিং করতে করতে সময়টা চলে গিয়েছে। তো এই জন্য ফাস্টফুড আইটেমও খাওয়া হলো না, একদমই সময় সংক্ষিপ্ত যেহেতু ছিল। তো বাসায় চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে আপনাদের সাথে আমি ড্রেসগুলো শেয়ার করবো। তো আমরা বাসা চলে এসেছি। এখন আমি ব্যাগ থেকে ড্রেসগুলো একটু বের করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার ছেলের ড্রেস। তো এটা একটা সোয়েটার, এখানে ফেলপা বলে, হালকা শীতে পরার জন্য যে ধরনের ড্রেসগুলো দরকার হয় সেই রকম ড্রেস। তো এটা বেশি শীতে ভারী জ্যাকেটের নিচেও পরা যাবে, টি শার্ট সিস্টেম যে কান্টুপিওয়ালা সোয়েটারগুলো সেগুলো। তো এটা আমরা আলকট থেকে নিয়েছিলাম, এটার দাম পড়েছিল 22 ইউরো 99 সেন্ট, 23 ইউরো বলতে পারি। তো কালারটাও নিজেই চয়েস করেছি, খুবই সুন্দর একটা ড্রেস। আর আলকটের ড্রেস কিন্তু একটু বুস্কাও ওঠে না, রঙও ওঠে না। এটা আমরা আরও অনেকবার ব্যবহার করেছি আলকটের ড্রেস কিনে, সেই জন্য বলতে পারছি। আর এটা হচ্ছে আপসারা ড্রেস, এটা পিয়াসা ইতালিয়া থেকে নিয়েছিলাম। তো এটা সুন্দর একটা কালার আর ডিজাইনটা খুব সুন্দর। তা আমার অবশ্য এরকম একটা জ্যাকেট আছে, সেটা জারা কোম্পানির। তো এই জন্য আপসারার অনেক শখ ছিল আমার মতো একটা জ্যাকেট কেনার, কিন্তু আমারটার কালার আলাদা, তো সেই জন্য কিনলাম। তো পিয়াসা ইতালিয়ার ড্রেসগুলো অনেক সুন্দর। তো আপসারার ড্রেসটা হচ্ছে 25 ইউরো 24 ইউরো 99 সেন্ট। আর এই হচ্ছে আপসারার জুতা। তো জুতাটা অবশ্য 50% ডিসকাউন্টে কিনেছি, এটা 10 ইউরোতে পড়েছে, রিজনেবল একটা প্রাইসে। তাই তো আমার ছেলে মেয়ের ড্রেস। আর আমাদের শাকিরা আমার বোনের মেয়ে, ওর ড্রেসটা অনেক সুন্দর, ওর জন্য কেনা হয়েছে ড্রেস, সেটাও আলকট থেকে। তো শাহরিফ আর শাকিরার ড্রেসটা আলকট থেকে নেওয়া হয়েছে, আর আফসারাটা পিয়াসা ইতালিয়ার। তো আমরা আলকট আর পিয়াসা ইতালিয়া থেকে বাচ্চাদের ড্রেসগুলো বা বড় মানুষদেরও কেনার চেষ্টা করি। এটা হচ্ছে শাকিরার ড্রেস, রেড কালার একটা সোয়েটার, আর প্যান্ট হচ্ছে ক্রিম কালার, খুবই সুন্দর একটা ড্রেস। তো এটাও আলকট থেকে আমরা নিয়েছিলাম। তো এই তো ড্রেসের পর্ব শেষ হলো, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো তাড়াহুড়া করে আমরা শপিং করে চলে এলাম, আর করোনার সময় বাইরে খেতেও একটা ভয় লাগে। তো বাইরে যখন করোনা, বাসায় তখন রেস্তোরাঁ, এই আর কি। তো ঘরে বিস্তেকটা ছিল, আমি ডিপ থেকে নামিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম, তাতে করে হয়ে গিয়েছে, গুলে গিয়েছে তাড়াতাড়ি। আর বিস্তেকটা হচ্ছে গরুর মাংস পাতলা স্লাইস করে কাটা, এটা গরুর বিস্তেকটা, মুরগি দিয়েও বিস্তেকটা হয়। তো সেটাকেই নিজস্ব মন মতো ইচ্ছে অনুযায়ী মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ইনস্ট্যান্টলি করা যায় বিস্তেকটা, এই জন্য সুবিধা। তারপরে পাউরুটি ছিল, এখন পছন্দের সালাদ আইটেম দিয়ে তারপরে ডিনারে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে।
তো বিস্তেকাটা আমাদের সবারই পছন্দ, আমরা তো মাঝে মাঝেই খাই। আমাদের যখন বাংলা বাজার আনতে যায়, তো যে মাংসের দোকান থেকে মাংস আনা হয় তো ওনারাই অনেক সময় দিয়ে দেয় বিস্তেকা, আবার অনেক সময় কিনেও আনে ওর বাবা। তো বিস্তেকাটা প্রায়ই খাওয়া হয়, বাচ্চারা অনেক পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে অনেক। তাই তো আমার বোন ব্রেডগুলো একটু গুছিয়ে দিচ্ছে, আমি ভিডিওটা করছি এই আর কি। তো আজকের ডিনারে থাকছে বিস্তেকা দিয়ে ব্রেড, এটাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা রইল, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নেব। কিপ ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ।